দিন যত যাচ্ছে করোনা টিকা গ্রহণে মানুষের আগ্রহ ততই বাড়ছে ক্রমবর্ধমান টিকার চাহিদা পূরণে সরকারের নানা উদ্যোগ ও তৎপরতাও অব্যাহত রয়েছে বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি জানান কোভ্যাক্স আরও এক কোটি নয় লাখ ডোজ টিকা দেবে বাংলাদেশকে জুন জুলাই পর্যন্ত আমরা আশা করি আমাদের যা অর্ডার আছে এবং আমরা যে কোভ্যাক্স থেকে পাব সেটা মিলে আমাদের হাতে চার কোটি ডোজ হাতে থাকবে এবং আমাদের প্ল্যান আমরা করেছি যে এই চার কোটি ডোজ হাতে চলে আসবে বিভিন্ন সময় বিভিন্ন মাসে এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আমরা করব টিকা খাতে মোটা অঙ্কের ঋণের প্রস্তাব পাওয়ার কথাও জানান মন্ত্রী বিভিন্ন সংস্থা সাড়ে তিন হাজার মিলিয়ন ডলার অর্থাৎ থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার আমাদেরকে দিতে চায় এদিকে টিকার উপর থেকে সব ধরনের মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও করোনা মহামারী মোকাবেলায় অতি জরুরি হিসেবে টিকা আমদানি বিপণন ও বিতরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বিজ্ঞপ্তিতে দুটি শর্ত জুড়ে দিয়েছে এনবিআর যার প্রথমটিতে বলা হচ্ছে এই কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে শুধু সরকারকে সরবরাহ করলেই আর দ্বিতীয় শর্তে এনবিআর বলছে টিকা সরবরাহ করে পাওয়া অর্থের বিবরণী দশ কার্যদিবসের মধ্যেই সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারের কার্যালয়কে নথিসহ জানাতে হবে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা